আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। যে আর একটা কথা ছিল যে দুনিয়ার তৈরি রুলস এন্ড রেগুলেশন দিয়ে কি আপনি দেশে দেশে যে যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ করতে পারবেন? বুঝি নাই ভাই, প্রশ্নটা বুঝতে পারিনি, আবার বলেন, ভালো করে বুঝাই দেন। মুন্না, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আপনি কি প্রশ্নটা একটু ঠিকভাবে বুঝাই দিবেন? দুনিয়ার তৈরি রুলস এন্ড রেগুলেশন দিয়ে কি আপনি দেশে দেশে যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ করতে পারবেন? দুনিয়া তৈরি রুলস মানে কি ভাই? যে আচ্ছা ভাই, উনি বোধ হয় মানব সৃষ্ট নিয়ম কানুনের কথা বলতেছেন, মানে তাগুতি নিয়ম কানুন যেটাকে বলা হয় আর কি। এটা বলতে চাচ্ছেন? জি জি সভ্য সমাজে আচ্ছা, দুনিয়া মানে দুনিয়ার সৃষ্ট নিয়ম দিয়ে আমরা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ কমাবো কিনা, এটা জানতে চাচ্ছেন? তাহলে তাহলে আল্লাহর আল্লাহর হুকুমে তো মানে দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ কখনো বন্ধ হয়নি, বরং যুদ্ধ বিগ্রহ বাড়ছে, জিহাদ টিহাদ হয়েছে। তারপর ভগবানের হুকুমে তো মানে হিন্দুরাও জিহাদ মানে যুদ্ধ টুদ্ধ করছে, ঈশ্বরের হুকুমে তো খ্রিস্টানরা যুদ্ধ টুদ্ধ করছে, সব ধর্মের মানে ধর্মে তো যুদ্ধ টুদ্ধ নিয়েই আসছে, যুদ্ধ নিয়েই তো সব ধর্মগুলার আবির্ভাব করছে। তো এখন তো মানে এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে? মানুষের যে নীতি, মানুষের যে নৈতিকতা, সেটা দিয়ে তো আমরা যুদ্ধ থামাবার চেষ্টা করছি, আমরা তো যুদ্ধ লাগাবার চেষ্টা করছি না। না, ধর্মে যুদ্ধ যুদ্ধ এটা তো বুঝলাম, কিন্তু এখন জিজ্ঞেস করছি যে সভ্য সমাজে এত দুইটা ওয়ার্ল্ড ওয়ার কেন হলো? সভ্য সমাজে দুইটা ওয়ার্ল্ড ওয়ার কেন হইলো? এটা তো সভ্য মানুষ তো এই কাজটা করে নাই, আমরা তো চেষ্টা করি যুদ্ধগুলা কমাবার চেষ্টা করি। আমরা যে আন্তর্জাতিক আইনগুলা করেছি বা জাতিসংঘ যে আইনগুলা করেছে, যুদ্ধের যে নীতিমালাগুলো তৈরি করা হয়েছে বা যুদ্ধেও যে থামাবার জন্য যে নীতিমালাগুলো তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা চেষ্টা করি সেগুলো ইমপ্লিমেন্ট করার। কিন্তু আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান, তাহলে হিটলার ছিলেন একজন ঈশ্বরে বিশ্বাসী লোক, তিনি ছিলেন একজন, তিনি যদিও ক্যাথলিক ছিলেন না, ক্যাথলিক চার্চকে তিনি ঘৃণা করতেন, কিন্তু তিনি ছিলেন একজন ঈশ্বরে বিশ্বাসী লোক। পৃথিবীতে সেই বড় বড় যুদ্ধগুলো তো ঘটেছে ঈশ্বরে বিশ্বাসী লোকেরা। এবং হিটলার যখন বক্তব্য দিচ্ছে যে মানে 1933 সালে তিনি যখন ক্ষমতায় আসছে, সে তখন একটা বক্তব্য দিচ্ছে যে ঈশ্বর আমাকে প্রেরণ করেছে জার্মান জাতির উদ্ধারকর্তা হিসেবে। এই বক্তব্যগুলো কি আপনি পড়েছেন? মাইন ক্যাম্প নামক একটা বই আছে তার, আত্মজীবনী, এই বইটা কি আপনি পড়েছেন ভাই? না, এই বইটা কি আপনি দেখতে চান যে এই বইতে হিটলার কি লিখেছে? যে এমনকি নাৎসি বাহিনীর হিসেবে একটা কথা লেখা থাকতো, বেল্টেও একটা কথা লেখা থাকতো যে ইন যে আমরা যে এখন আমেরিকান ইসে দেখি, ফ্লাগে দেখি, ইন গড উই ট্রাস্ট, নাৎসি বাহিনীর মানে ইসের ভিতরে সেই জিনিসটা থাকতো। আপনি কি সেই জিনিসগুলো দেখতে চাচ্ছেন ভাই? আচ্ছা ঠিক আছে, আমি বের করে ফেলছি, আমি আপনাকে দেখাচ্ছি যে হিটলার হিটলার সম্পর্কে এই জিনিস, হিটলারের এই জিনিসগুলো আমি আপনাকে দেখা দিচ্ছি। হিটলার সম্পর্কে মানে এই যে একটা বই আছে আরিফ আজাদ নাকি, এর একটা বইতে মিথ্যা কথা কিছু লিখেছিল, এই যে প্যারাডক্সিক্যাল সাদিক বইতে মানে ভুলভাল অনেক কিছু লিখেছে হিটলার সম্পর্কে, হিটলার নাকি নাস্তিক ছিল। দেখেন আমি প্রথমে তাহলে দেখাই এই জিনিসটা, যে এই যে আরিফ আজাদ প্যারাসাজিদ এ কি লিখেছে দেখেন। এই যে দেখেন, প্যারাসাজিদ গ্রন্থ, প্যারাসাজিদ কেতাব 2, হ্যাঁ, পার্ট 2, এখানে লিখেছে ইহুদি পরিবার, মানে খুবই হাস্যকর কথা। 1 নম্বর কথা হচ্ছে হিটলার ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন, এখানে লিখেছে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে হিটলার হয়ে ওঠে একজন বিধ্বংসী নাস্তিক। প্রথমে ভুল, হিটলার ইহুদি পরিবারে জন্মান নাই। 2 নম্বর, সরি, 2 নম্বর কথা, হিটলার কখনো নাস্তিক ছিল না। আচ্ছা আমরা এখন তাহলে মাইন ক্যাম্প বই থেকে আমরা একটু দেখবো, এই যে মাইন ক্যাম্প বইয়ের 65 নম্বর পৃষ্ঠা আমরা একটু দেখি। 65 নম্বর পৃষ্ঠাতে আমি একটু যাই, দেখেন এখানে কি লেখা। এই যে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি বইটার, উপরের বইতে 59 নম্বর পৃষ্ঠাতে এটা পাবেন, 65 না, 59 নম্বর পৃষ্ঠাতে এটা পাবেন। মুন্না, আপনি কি এই সবুজ দাগ দিয়ে লেখাটুকু একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? আমি একটু পড়ি। আচ্ছা, এন্ড সো আই বিলিভ টুডে দ্যাট মাই কন্ডাক্ট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য উইল অফ দ্য অলমাইটি ক্রিয়েটর, ইন স্ট্যান্ডিং গার্ড এগেনস্ট দ্য জিউ আই অ্যাম ডিফেন্ডিং দ্য হ্যান্ডি হ্যান্ডি ওয়ার্ক অফ দ্য লর্ড। এই কথাটার মানে কি ভাই বলেন তো? ভাই এই কথাটার মানে আপনি বুঝতে পারছেন মুন্না? জি, কি কোন কথাটা? এই যে যে কথাটা আমি আপনাকে পড়ে শুনালাম হিটলারের আত্মজীবনী বইতে, এই যে যে কথাটা লেখা আছে, এই যে সবুজ কালি দিয়ে আমি আপনাকে মাত্র পড়ে শুনালাম, এটা কি আপনি শুনতে পেয়েছেন ভাই? এই কথাটার মানে কি আপনি বলতে পারবেন? আচ্ছা এই কথাটার মানে একটু বলেন তো, এই কথাটার মানে কি একটু বলেন তো। Hence today, I believe that I am acting in accordance with
অলমাইটি ক্রিয়েটর। এই যে হিটলার যে এখানে যে অলমাইটি ক্রিয়েটরের কথা বলছে এবং অলমাইটি ক্রিয়েটর যে তাকে হ্যাঁ, এটা মানে এই দায়িত্বটা দিচ্ছে, দ্বারা বলা হয়েছে, এটা দ্বারা বোঝা যায় সে বিশ্বাসী ছিল। ঠিক আছে, বিশ্বাসী ছিল, মানে ঈশ্বর তাকে এই দায়িত্বটা দিচ্ছে যে যে ইহুদিদের থেকে রক্ষা করতে হবে নাকি, আল্লাহ তাকে দায়িত্ব দিচ্ছে। খুব ভালো, ভেরি গুড, আল্লাহ তাকে দায়িত্ব দিচ্ছে। আচ্ছা, এরপরে আরো কি কি বলছে হিটলার আমরা একটু পড়ি। এই যে দেখেন এখানে হিটলার কি বলছে, এটা অনুবাদ করে দিচ্ছি, আপনি অনুবাদটা একটু পড়েন তো ভাই জোরে জোরে। মুন্না, আপনি কি এই অনুবাদটা পড়তে পারবেন? এই যে এখানে কি লেখা আছে পড়তে পারবেন? এটা পড়তেছি। মুন্না, আপনি কি জোরে জোরে পড়তে পারবেন? না, আপনি একটু বলে দিন। আচ্ছা, মুন্নার এখানে মধ্যে কোনো একটা সমস্যা আছে। আচ্ছা, আপনি এটা পড়ে নিয়েন পরে। হ্যাঁ, আমি লেখাটার টাইটেলটা আপনাকে পরে দেখা দিচ্ছি, আপনি পড়ে নিয়েন। আরো নিচে আপনি এখানে অনেকগুলো বক্তব্য পাবেন হিটলারের অন্যান্য ভাষণে। এই যে চ্যান্সেলর হয়ে 1933 সালে একটা ভাষণ দিছিল, প্রভু যেন আমাদের আন্দোলনকে শক্তিশালী করার জন্য তার আশীর্বাদ দেন, তার ঐশ্বরিক জ্ঞান দিয়ে আমাদের বোধকে বাড়িয়ে দেন, আর জনগণের মধ্যে আমাদের জন্য আস্থা সৃষ্টি করেন, কারণ আমরা নিজেদের জন্য লড়ছি না, আমরা লড়ছি জার্মানির জন্য। এই যে প্রভুর প্রভুর আশীর্বাদ সে যাচ্ছিল তখন। অন্য আরেকটা ভাষণে, অনেক ভাষণে সে গর্বের কথা বলেছে, ঈশ্বরের কথা বলেছে, অলমাইটির কথা বলেছে, অলমাইটি নাকি তাকে। এবং এই যে এই জিনিসটা, এটা ছিল নাৎসি বাহিনীর বেল্টে, বেল্ট ছিল এটা। হ্যাঁ, এখানে লেখা হচ্ছে গড মিট উন্স, গড মানে গড, মিট মানে উইথ, উন্স মানে হচ্ছে আমাদের সাথে, গড আমাদের সাথে আছে। এটা ছিল নাৎসি বাহিনীর সিম্বল। তো আমরা তো দেখতে পাচ্ছি যে এই যে আপনি যে বিশ্বযুদ্ধগুলোর কথা বললেন, এই বিশ্বযুদ্ধগুলো যারা লাগাইছিল, যারা এটা মানে মূল ভূমিকা ছিল, তারা ছিল ধর্মান্ধ, তারা ছিল ধার্মিক, তারা ছিল আস্তিক, তারা তো সেকুলার কোনো মানে থেকে এই জিনিসগুলো, এই যুদ্ধগুলো লাগায়নি। সেটা কি আপনি কি দাবি করছেন যে তারা মানব সৃষ্ট কোনো ঈশ্বর থেকে লাগাইছে, নাকি আমরা তো দেখতে পেলাম যে ঈশ্বর নাকি তাকে দায়িত্ব দিয়েছিল এই সমস্ত আকার ভূকম্প করতে? আচ্ছা, বুঝছি। তো আমরা তো দেখি যে সবসময় এইরকম ঈশ্বর নাকি কাউকে দায়িত্ব দেয়, তারা নাকি মানে নবী মোহাম্মদ কেউ দায়িত্ব দিছিল ইহুদি তিহুদি মাইরা মিরা সাফ করতে, নবী মোহাম্মদ ইহুদি তিহুদি মাইরা মিরা সাফ করছে, ইহুদি খ্রিস্টান মাইরা সাফ করছে, এখন দেখি আর হিটলার একই কাম করতেছে, আল্লাহ মানে ক্রিয়েটর নাকি তাকে দায়িত্ব দিচ্ছে যে ইহুদিদের থেকে মানে করতে। এইগুলা তো আমরা হানাহানি, এই জিনিসগুলো তো আমরা দেখতেছি যুগের পর যুগ ধরে। আমরা যেটা চেষ্টা করতেছি যেন এই হানাহানি মারামারি কমে। এখন আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন ভাই, আমরা কি এই কথাগুলো বলে কি দোষ করে ফেললাম যে আমরা আপনারা ধর্ম নিয়ে কামড়া কামড়ি করেন না, ধর্ম নিয়ে মারামারি করেন না, এই কথা বলে কি আমরা দোষ করে ফেললাম? এবং আসিফ ভাই, আমি মুন্না ভাইকে একটা কথা বলতে চাই, যে উনি বলছেন যে দুইটা বিশ্বযুদ্ধ আমরা কেন করলাম, এটা উনি বলতেছেন যে আপনারা সেকুলার আইন দিয়ে তো দুইটা বিশ্বযুদ্ধ করে ফেলছেন। আমি ওনাকে বলতে চাই ভাই, যদি ধর্মীয় আইন থাকতো ওই সময় পৃথিবীতে, ধরেন 1914 থেকে 18, তারপর 39 থেকে 45, যদি ধর্মীয় আইনে ওই 20 শতাব্দী চলতো, তাহলে ভাই দুইটার জায়গায় আপনি 20টা বিশ্বযুদ্ধ দেখতেন আর কি, কমই দেখছেন ভাই। কারণ ততদিনে শিক্ষিত মানুষগুলি হয়েছে, সভ্যতা আগাইছে, আপনি কমই দেখছেন দ্বিতীয় দুইটা বিশ্বযুদ্ধ। যদি ধর্মীয় রীতিগুলো শক্তিশালী হইতো তাহলে আপনি 20টা বিশ্বযুদ্ধ দেখতেন ভাই, এটা মাথায় রাখবেন। আমি একটু এড করে দেই, মনে হয় তো অবশ্যই বিশ্বাসী আমরা এখানে যারা আছি নাস্তিক, যাদেরকে নাস্তিক বলি, যেহেতু আমরা কোনো ঈশ্বরের প্রমাণের অভাব ঈশ্বরকে মেনে নিই না। তো মনে হয় যদি আল্লাহর আইনে আল্লাহর তাকদীর অনুযায়ী যা হচ্ছে সব আল্লাহর হুকুমে হচ্ছে, তাহলে তাহলে কেন আপনার যখনই এই ইসরায়েলিরা প্যালেস্টাইনের বোমা মারতেছে, এমনকি স্কুলে বোমা মারতেছে, সেটাকে আমরা অবশ্য ভালো বলি না, সেটাকে আমরা সমালোচনা দিই, তাহলে সেখানে আপনারা সমালোচনা মানে চিল্লা না যে ইসরায়েল মারতেছে। মিয়ানমার যখন এই যে রোহিঙ্গাদের উপর অত্যাচার করলো, সেটাকে আমরা বলি না, যারা ইনোসেন্ট আর যারা সাবোটাইজ অ্যাক্টিভিটিস এ জড়িত তাদেরকে অবশ্যই আমরা সাপোর্ট করবো না। তো যারা ইনোসেন্ট ছিল তাদের উপরে যারা হামলা করছে সেটাকে নিন্দা করি, কিন্তু সেখানে আমরা আপনারা এত চিল্লাচিল্লি করেন, এটা আল্লাহর হুকুমে এক্সপার্ট তার যাদের অনুযায়ী তো আল্লাহর হুকুমেই হচ্ছে, তাহলে চিল্লাচিল্লি কেন? আচ্ছা আচ্ছা ভাই, যুক্তিতে ভাইয়ের কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কেটে কেটে শুনতেছি। হ্যাঁ, যুক্তিতে মুক্তি ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে, যুক্তিতে মুক্তি ভাই কথা কেটে কেটে যাচ্ছে, বোঝা যায় না। যুক্তিতে মুক্তি ভাই আপনি একটু বের হয়ে আবার ঢুকেন তাহলে। আচ্ছা আসি ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে ভাই। সেকুলার কোন আইনের মধ্যে কি এমন কোন আইন আছে যেখানে যুদ্ধ করতে মানে আক্রমণাত্মক যুদ্ধ করতে করা হয়, মানে ইন্সপায়ার করা হয় বা ওইদিকে ঠেলে দেওয়া হয় বা ওইটাকে একটা ভালো জিনিস বলা হয়, এরকম কি কোনো আইন আছে সেকুলার কোন আইনের মধ্যে? সেকুলার আইন বলে তো আসলে মানে এরকম কথাই মানে যেগুলোর কথাই তারা বলতেছে, এমএইচ মুন্না ভাই যেগুলো কথার মানে ইন্ডিকেশন দিচ্ছে, ওই ইন্ডিকেশন থেকেও কি এরকম কোন আইন বা ইন্সপিরেশন কোথাও পাওয়া যায় না? এরকম যদি আপনি জাতিসংঘ বা আন্তর্জাতিক মানবাধিকার সনদ
বা যদি আপনি ইউরোপের মানবাধিকার ঘোষণাপত্র এই জিনিসগুলো দেখেন, এখানে তো এরকম কিছু আপনি কোথাও খুঁজে পাবেন না যে আক্রমণাত্মক জিহাদ করতে মানে বলা হচ্ছে। এটা পাবেন যে যদি এরকম হয় যে কোনো একটা জনগোষ্ঠীর উপরে যদি নির্মম গণহত্যা চলে, তখন শান্তি রক্ষা বাহিনী সেখানে সেনা মোতায়েন করবে যেন এই জিনিসটাকে স্টপ করা যায়, এই গণহত্যাকে যেন স্টপ করা যায়। গণহত্যাকে স্টপ করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার ততটুকু শক্তি প্রয়োগ করবে, কিন্তু একবারে কারোর জীবন হানি করবে না, বা যারা গণহত্যা চালাইছে তাদেরকেও হত্যা করবে এরকম কিছু নাই, কিন্তু তাদেরকে স্টপ করতে, তাদেরকে অস্ত্র থেকে সরায় আনতে, যেই অস্ত্রধারী বাহিনী অস্ত্র হাতে গণহত্যা চালাচ্ছে তাদের থেকে অস্ত্র মানে সরায় ফেলতে যতটুকু ক্ষমতা শক্তি প্রয়োগ করতে হয় ততটুকু শক্তি প্রয়োগ করা যাবে, এই ধরনের কথা বলা আছে। আচ্ছা, ওইখানে কি এরকম কিছু আছে যে আমাদের অন্য কোনো ভূমি দখল করতে হবে, সেখানকার লোকদেরকে আমার স্লেভ বানাইতে হবে, তাদের থেকে ট্যাক্সেশন নিতে হবে, বা ওইটা যদি আমরা না করি তাহলে আমাদের কোনো এক সময় কোনো এক অথরিটির কাছে যে জব দিতে করতে হবে, তোমার কাছে পাওয়ার ছিল, তোমার কাছে ক্ষমতা ছিল, তারপরেও তুমি কেন এই একবারে ইয়ে করলা না, অন্য দেশ দখল করলা না, অন্য দেশের মানুষের উপর তোমার আইডিওলজি ইনফোর্স করলা না, বা তোমার আইডিওলজি তোমার আইন অনুযায়ী তাদের দেশ চালাইতে বাধ্য করলা না, যদি তারা না চালায় তাদেরকে হত্যা কেন করলা না, এইরকম কোনো ইন্সপিরেশন কোনো ইয়ে এরকমও তো নাই। কিন্তু কিন্তু এটা তো আমরা রিলিজিয়ন থেকে পাই, মানে ইসলাম ধর্ম থেকে তো মাস্ট পাই আমরা এরকম। তাদের তো আক্রমণ, ধরেন আপনার কাছে এখন পাওয়ার আছে, এনাফ অ্যাবিলিটি আছে যে আপনি অন্য একটা দেশ দখল করার মতো, ওরকম আপনার শক্তি সামর্থ্য অর্থ সবই আছে, সেখানে কি আপনার একটা ইয়ে পড়ে যায় না, একটা একটা দিনের কি বলে ওটা আপনার একটা বাধ্যবাধকতা পড়ে যায় না, যে ওইখানকে আপনি আক্রমণাত্মক যুদ্ধ চালাবেন এবং তাদের উপরে আপনার ধর্মটা চাপাই দিবেন, এরকম ইয়েটা পড়ে যায় না আসিফ ভাই? অবশ্যই, সেকুলার সে তো সমাজে তো এরকম মানে ভূমি দখলের জন্য এরকম তো কিছু আমি দেখি নাই, বা ধরেন দিন প্রচারের জন্য, একটা অন্ধবিশ্বাস প্রচারের জন্য এরকম তো আমি কিছু কোথাও কখন পাইনি আসলে। তাহলে তো এই দুইটা জিনিসের তুলনা চলে না, দুইটা জিনিসের তুলনা কিভাবে করা পসিবল? মানে মুন্না উনি প্রশ্ন করেছিলেন যে যে সেকুলার আইন দিয়ে কি আপনারা যুদ্ধ তো থামাতে পারছেন, যুদ্ধ তো থামে নাই, যুদ্ধ থামে নাই, অবশ্যই যুদ্ধ থামে নাই, কিন্তু আমরা যুদ্ধ থামানোর চেষ্টা করছি। এখন যারা যুদ্ধ করতেছে আর কিছু লোক যুদ্ধ থামাবার চেষ্টা করতেছে, তারা বলতেছে যুদ্ধটা ভালো না, যুদ্ধ বাদ দিয়ে তোমরা আলোচনায় বসে একটা মিটমাট করে নাও। এন্ড আপনি যারা যুদ্ধ করতেছে তাদেরকে না বেলা, যারা যুদ্ধ থামাবার চেষ্টা করতেছে তাদেরকে আপনি বলতেছেন না ভাই আপনারা কি যুদ্ধ থামাতে পারছেন, থামাই দিতে পারেন, তাহলে আপনারা কি হুদাই কথা বলেন কেন? তার মানে কি আমরা যুদ্ধ থামাবার চেষ্টা করবো না? মানে আমাদের যুদ্ধ থামানোর চেষ্টা করাটা অপরাধ হয়ে গেছে এখন? মানে যারা যুদ্ধ করতেছে, কামড়াকামড়ি করতেছে, গণহত্যা চালাচ্ছে, তাদের দোষ নাই, আমরা যুদ্ধ থামাইতে আসছি বা আমরা যুদ্ধ থামাবার কথা বলতেছি, আমরা মানে যুদ্ধবন্দীদের সাথে মানবিক আচরণের কথা বলতেছি, আমরা এখানে অপরাধী হয়ে গেছি নাকি মুন্না ভাই? না না, আমি তেমনটা বোঝানোর চেষ্টা করি নাই আসলে ভাই। আমার মানে ইসলামের যে কাফের মেয়েরা গনিমতের মাল হিসেবে মেয়েদের সাথে সেক্স করা, এই জিনিসটা আছে ইসলামে, এই জিনিসটা অন্য ধর্মগুলোর ভিতরে আছে। এখন আমরা এসে বলতেছি ভাইরা তোমরা এই কাম করো না, এই কামটা অমানবিক, এই কাজটা করো না। হ্যাঁ, আমরা থামাইতে পারতেছি না, এটা বইলা তো আমরা আমাদের কথা তো শুনতেছে না ভাই। আরে ভাই, আমার কথাটা একটু শুনেন। না না, একটু শুনেন, একটু শুনেন আমার কথাটা। মনে করেন আমাদের কথা কেউ শুনতেছে না, আমরা অনেক বলতেছি, এই যে আমরা কয়েকজন নাস্তিক মিলে অনেক বলতেছি যে ভাইরা তোমরা এই কাম করো না ভাই, এটা ভাই অন্যায় কাজ, হ্যাঁ এই কাজটা তোমরা করো না, প্লিজ তোমাদের পায়ে ধরি তোমরা এই কাজটা করো না। হ্যাঁ, আমাদের কথা কেউ শুনতেছে না মনে করেন। হ্যাঁ, তারা ওই যে গনিমতের মালাই না মানে মেয়েদের সাথে ল্যাপটপ করতেছে, হ্যাঁ আপনি এসে আমাদের দোষ দিবেন যে ওই আসিফ ভাই আপনার কথা তো কেউ শুনে না, তাহলে আপনি এত কথা কম কেন? তাহলে কি ভাই আমাদের কি ওই যে গনিমতের মালের ভাগ ভোগ নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত ছিল, নাকি আমাদের কি করা উচিত ছিল? তাহলে প্রথমত আমি এখানে লাইভে ডুবছিলাম, আমি নিজেও কোনো মুমিন না, আমি শুধু আমার ধর্ম নিয়ে লাস্ট কয়েক লাস্ট বছর থেকে সমস্যা ঢুকছে, তাই আমি এগুলো নিয়ে জানতেছি, কথাবার্তা বলতেছি মানুষের সাথে। আমার এই লাস্ট এখানে একটা প্রশ্ন ঢুকছে যে এই হাদিসে অনেকে 360 জোড়ার কথা বলেছে, এটা নিয়ে জানার জন্য আপনাদের এখানে লাইভে ঢুকছে, আপনি তুলতে আমার চাই প্রশ্ন ফালাই দিলেন। এটা এখানে বিতর্ক না, যে জিনিসটা নিয়ে আপনি ঢুকছেন সেটা থেকে তো মনে হচ্ছে যে আপনি ওই যে মুমিন পয়েন্ট অফ ভিউ থেকে ঢুকছেন, এই কারণেই তো আপনাকে আমি প্রশ্নগুলো করছি। মুমিনে আমার কাছে এই প্রশ্নটা করছে, আমি উত্তর দিতে পারি নাই, তাই ভাবছি আপনাদের লাইভে এসে উত্তরটা জেনে নিয়ে নেব পরে। লাফালাফি শুরু করি এই জিনিসগুলা, বা ধরেন ওরা কাফের ওদেরকে এখন মাইরা মিরা মুসলমান বানাতে হবে, এই জিনিসগুলা তো বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমরা সেকুলার আইন করার চেষ্টা করছি, হ্যাঁ আমরা সফল হচ্ছি না, অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি না,
কিন্তু আমাদের তো সেই চেষ্টাটা আছে যে আমরা এই জিনিসগুলো একদিন হয়তো সবাই যদি আমরা রাজি হয় তখন আমরা হয়তো বন্ধ করতে পারবো, আমরা তো আর মানে ওই রকম কোপাকুপি করতে পারবো না। আমাদের চেষ্টাটা থাকবে যুক্তি দিয়ে বোঝানো মানুষকে, এমন এইভাবে কোপায় তো মানুষকে বোঝানো বোঝানো তো আমাদের পক্ষে সম্ভব না। এখন আপনিও নিশ্চয়ই জিনিসটা বলছেন যে আমরা মানে মানুষকে জোর জবরদস্তি করে মাইরা মুইরা শিখানোর মানে পক্ষপাতি না আমরা, এখন যতটুকু বুঝে ভাই ততটুকু তো আমরা বোঝানোর চেষ্টা করবো, এছাড়া তো ভাই আমাদের আর কিছু করার নেই, তাই না? জি ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানি। হ্যাঁ ঠিক আছে, আর আপনি হাদিসটা নিয়ে নিজেই গবেষণা করেন, নিজে গবেষণা করেন, নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন তাহলে, শুভরাত্রি, আপনাকে আজকে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই অনেক ধন্যবাদ আসার জন্য, তাহলে আমি আরো কয়েকজনকে যুক্ত করি নাকি ভাই? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এমডি নূর হাবিব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ধন্যবাদ, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি আসলে আমার ওই ওই ছেলেটার বিষয় নিয়ে একটু কথা বলার ছিল, কয়েকটা বিষয় মানে আমার একটু পয়েন্ট গুলো আমার একটু লাগতেছে, মানে 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 বিরুদ্ধে মনে হচ্ছে আর কি, যে হিউম্যানিটির বিরুদ্ধে আর কি মনে হচ্ছে। যেমন আপনি একটা কথা বললেন যে হিটলার বলেছিল যে সে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই কাজটা করতেছে, তাই না? আমি বলি না, আমি হিটলার বলেছে, আমি সেই রেফারেন্সটা দেখিয়েছি। হ্যাঁ হিটলার বলেছে একটা বই থেকে রেফারেন্স দিয়েছেন, আমি সেম রেফারেন্স দিতে পারতাম। তার একটা বই না, হিটলারের আত্মজীবনী মাইন ক্যাম্প, হ্যাঁ সেই বইতে আপনি যদি তার জি জি আপনি যদি তার উইকিপিডিয়াতে দেখেন সেখানে তার নিজের একজন কাছের লোক তাকে এথিস্ট বলেছে। না না, নিজের কাছের লোক, নিজের দূরের লোক যে যাই বলুক না কেন, সেইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার নিজের আত্মজীবনীতে সে নিজে কি বলেছে। আচ্ছা ওটা কি সে নিজে লিখেছে বইটা? ভাই মানে আচ্ছা আচ্ছা সরি বুঝতে পারছি। না 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 না, ওয়েট 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 ওয়েট, আত্মজীবনী কে লেখে ভাই? হ্যাঁ নিজে লেখে। তার সম্পর্কে তো সে বিশ্বাস করে কি বিশ্বাস করে না সেটা তো তার বন্ধু, তার আব্বা আম্মা বা অন্য কেউ কিছু জানবে না, তাই না? আমি আমাকে সবচেয়ে বেশি জানবো। তো আমি যদি বলি যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, এখন যদি আমার ছোটকালের দোস্ত আমার সম্পর্কে বলে যে না না ওকে তো আমি দেখছি ভাই নামাজ পড়ছে, এই সেই পাবলিকলি যায় নামাজ টামাজ পড়ছে, সে তো এটা হইতেই পারে না, সেটা তো গ্রহণযোগ্য না। আমি আমার সম্পর্কে যেটা বলবো সেটাই তো সেটা তো মূল কথা। এখন আত্মজীবনীকে যদি আপনি এই জিনিসটা না বুঝেন তাহলে কিভাবে পসিবল ভাই? মানে মানে উনি মানে কি মানে ইয়া ভাই, হিটলারের এক পরিচিত একজন লোক বলছে হিটলার নাস্তিক ছিল। আমি কি বেটা দেখছি এটা, এটা আমি উইকিপিডিয়া থেকে বলছি, রেফারেন্স হিসেবে দেওয়া আছে ওখানে। উইকিপিডিয়াতে যা ইচ্ছা লেখা থাকুক, যে যা বলুক, হিটলার নিজে কি বলছে সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হিটলার যদি নিজে থেকে তো বড় ইয়া হতেও পারে, কিন্তু ভাই আমার জানার মতে যত বড় বড় রিলিজিয়ন গুলো আছে সেগুলোতে কোনোটাতে ভালো ভাবে আপনি মানুষ কোন করেন, ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন, চুপ করে থাকেন। মানে আমার সম্পর্কে যদি আমার কোনো আত্মীয় বলে যে আসিফ উদ্দিন তো অনেক নামাজি, পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান, তাতে কি আসবে যাবে, তাতে কি সেই জিনিসটা সত্য হয়ে যাবে? এই যে এই এই বইটার লেখক হচ্ছে খোদ নিজের হাতে লেখা হচ্ছে হিটলার, নিজের আত্মজীবনীতে সে লিখছে, আর আপনি বলতেছেন যে মানে অমুকের অমুক তমুক তমুক নামক কেউ একজন বলছে সে নাকি নাস্তিক ছিল। আসিফ ভাই সিরিয়াসলি, আপনি তো জার্মান ভাষা জানেন, কাম্প শব্দটার অর্থটা যদি আমাদের মুমিন ভাইকে বলে দিতেন ভাই। আমি আর কি আমি আর কি বলবো ভাই, এটা আর কি বলবো ভাই। না প্রথম আচ্ছা দেখা ইয়া করবো আমরা, হ্যাঁ প্রথমে আমরা একটু এই যে 59 নম্বর পেজটাতে যাই। 59 নম্বর পেজে কি আমরা দেখব যে এখানে কি লেখা আছে? 59 এই যে আমি বইটাও বের করেছি সবই আমরা দেখব। এই যে 59 নম্বর পেজে আমরা গেলাম, এই জায়গাটুকু একটু পরে শোনান ভাই, এই যে যিনি যুক্ত হয়েছেন। আমি আসলে ফোন থেকে আসি তো স্ক্রিনটা অনেক ছোট, আমি পড়তে পারবো না, আপনি পড়ে শোনাইলে ভালো হয় ভাই। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো তাহলে আগে, যে আপনি তো প্যারা সাজিদ বই পড়া মানে দিন কে বুঝতে শিখেছেন, তাই না ভাই? না না, প্যারাডক্সিক্যাল সাজিদ বই আমার পছন্দ না, কিন্তু আপনার আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইটা নাস্তিকদের পছন্দ হবে যত সম্ভব। ওইটা নাস্তিকদের পছন্দ হবে ভাই, ওইটা নাস্তিকদের পছন্দ নিশ্চয়ই। না নাস্তিক লিখছে নাকি? নাস্তিক লেখে নাই, কিন্তু নাস্তিকদের পছন্দ হবে। আমি যদি দুর্বল কোনো যুক্তি দিই আপনার কাছে, যদি ওটা ডিফেন্স করার আর কি সিস্টেম থাকে তাহলে তো ওটা আপনার কাছে মানে সুবিধার একটা পয়েন্ট যে আমি এটা ধরে ওটা বিরোধিতা করতে পারবো। ওটা যদি স্টুপিড পয়েন্ট আপনাদের মুমিন ভাইরাই লেখে যেটাতে যেটা ঘায়াল করা খুব ইজি, সেটা তো খুব ছোট ছোট কিছু স্পেসিফিক বিষয় আছে দুই একটা, সব না ও আছে, বাকিগুলো বাকিগুলো স্ট্রং নাকি?
না স্ট্রং না, বাট দুই একটা আছে যেগুলো ধরে কথা বলা যাবে। দুইটা 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 বই আছে ওটার মধ্যে, মানে দুইটা বেস্ট সেলারের মধ্যে গেছিল, ওর মধ্যে একটা বইয়ের একটা ইয়ে দিয়ে বলান তো যে ভাই এই যুক্তিটা, এই যুক্তিটা স্ট্রং, এটা দিয়ে আমি এই করতে পারবো, সেই করতে পারবো, কোনো একটা পয়েন্ট মেক করতে পারবো। আমি তো ভাই মুখস্থ করি নাই বইটা। কোন একটা মানে আপনার কাছে এমন কোন যুক্তি পান নাই ওই দুই বইয়ের মধ্যে? একটাও যুক্তি পান নাই যেটা বলার মতো, মনে রাখার মতো কোনো যুক্তি নাই? অনেকে বলে যে আমি, আমার কাছে একটা যুক্তি আছে যে অনেকে বলে যে আমি না দেখে বিশ্বাস করি না, কিন্তু ওই ছেলেটা কখনো তার বাবাকে ডিএনএ এর কথাটা জিজ্ঞেস করে না। এটা অনেকে ভাঙা দিতে পারবে যে আমি বলতে পারবো, কিন্তু ও তো কখনো জিজ্ঞাসা করে না, তাই না? এটা তো নিশ্চয়ই আপনার কাছে একটা অসাধারণ যুক্তি নাকি? না এটা আমার কাছে আর কি ভালো লাগছে যে অত জিজ্ঞাসা করে না নিজেই। তাহলে আপনি ওটার ইয়ে করতেছেন কেন, ওটার বিরোধিতা করতেছেন? ওটার মধ্যে তো এমন, ওই বইটার মধ্যে আমি ওটার পক্ষপাতিত্ব করতেছি বিষয়টা, এটা আমি বললাম। ওই বইয়ের মধ্যে আপনার পয়েন্টও আছে, আপনি তাকে, আপনি তাহলে ওটাকে ছোট করতেছেন কেন? ছোট করতেছি না, আপনি বলছে কয়েকটা পয়েন্ট আমার পছন্দ না। যেই লোক হচ্ছে গিয়ে মনে করেন আত্মজীবনীর থেকে অমুকে কি কইছে এটা যার কাছে ভ্যালিড রেফারেন্স। আরে ভাই আত্মজীবনী মানে যে জানে না, মানে যে জানে না। ও হ্যাঁ আত্মজীবনী মানেই তো জানে না ভাই, মানে কি একটা মুসিবতের ভিতরে পড়তে হয় ভাই, লাইভে এসে যে কি ভুলটা করছি ভাই, কি টাইপের মানুষজনের সাথে কথা বলতে হয়, আত্মজীবনী মানে বুঝে না ভাই, মানে কেমনে। আবার আবার বলতেছে ওনাদের বই কি যে ওই প্যারাসাজিদের বই হচ্ছে আমাদের কাছে ফেভারিট, আমাদের কাছে ফেভারিট, কিন্তু এখানে আবার হোটেলে এত ইন্টেলিজেন্ট ভাই, এত বুদ্ধি ভাই মাথায় হচ্ছে না আমাদের মতো ভাই। আমি ফেভারিট বলি না, আমি বলছি এটা নাস্তিকদের পছন্দ হবে ভাই, মাঝখানে কথা বলেন না ভাই। উনি এতই ইন্টেলিজেন্ট, এতই হাই আইকিউ ভাই, এই এই মমিনদের মাথায় ভাই একেবারে পতপত করে, বুদ্ধি একদম পতপত করে। হ্যাঁ এই কারণে আত্মজীবনী কাকে বলে এই জিনিসটা উনি বোঝেন না, চিন্তা করেন। কিছু কিছু বলার নেই। আচ্ছা।